হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এফজেডটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আবারও হাজির হলাম নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিশ্চয়ই সেভে আছেন। সো আজকে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 এবং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক নিয়ে। খুব রিসেন্টলি মানে এই দুইটা ওয়াচ খুব লঞ্চ করেছে এবং মোটামুটি ভালোই সাড়া পেরেছে। সো এই বিষয়ে আমরা আলাপ করব এবং চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে শুরু করি। সো প্রথমে মানে আমরা যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ডিসপ্লে। এটা ডিসপ্লে সাধারণত বরাবরের মতনই সুপার এমও ইউজ করা হয়েছে। আসলে সুপার এমও ছাড়া আর কী ইউজ করবে? অবশ্যই এটা অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, এই কারণে এটা সুপার এমও ইউজ করা হয়েছে। এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.4 ইঞ্চি। এটা রেগুলার যেটা বরাবর আগের ওয়াচও সেম ডিসপ্লে ব্যাজেল ইউজ করা হচ্ছে। কিন্তু এবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এবার আমাদের যে অ্যাক্টিভ যেটা প্রতি বছর লঞ্চ করে ওই অ্যাক্টিভটা এবার বাদ দিয়ে গ্যালাক্সি ওয়াচ 4 আনা হয়েছে। আসলে এটা একটা ইন্টারেস্টিং মানে বিষয় আমার কাছে খুব মনে হচ্ছে, কারণ অ্যাক্টিভটা আসলে নামটা শুনতে কেমন লাগে এবং সাধারণত অনেকে কারণে নিতে চায় না। এবং প্রাইজও দেখা যায় যে মানে নর্মাল কোয়েটার থেকে অ্যাক্টিভের দাম কম থাকে, কিন্তু অনেকে নিতে চায় না, এই কারণে মনে করে যে গ্যালাক্সি ওয়াচটাই নেবে। সো ওই দিক থেকে আমার মনে হয় এটা গ্যালাক্সি ওয়াচ 4 নাম দিয়ে ভালো করেছে। এবং আরেকটা এর সাথে লঞ্চ করার চেষ্টা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক এডিশন, মানে আগের যেটা গ্যালাক্সি ওয়াচ 3 ছিল ওটাই এখন গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক এডিশন নামে চালানো হয়েছে। আসলে যাই হোক, সো আমরা এরপরে মানে ডিসপ্লে প্রোডাকশন যেটা বলছে, ডিসপ্লে প্রোডাকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস DX। আসলে কর্নিং গরিলা গ্লাস তো দিতে হবে, কারণ আপনারা হাতে ইউজ করেন মানে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি খেতেই পারে, এই কারণে কর্নিং গরিলা গ্লাস দিতেই হবে। সো আমরা এখন মানে যে বিষয়ে আলাপ করবো সেটা হচ্ছে কনফিগার। কনফিগার আলাপ করার আগে একটা মূল বিষয় আপনাদের সাথে শেয়ার, মানে মানে এই ঘড়িটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে আগে সাধারণত আপনাদের যেটা ইউজ করা হতো, প্রথম যখন মানে গ্যালাক্সি ওয়াচ লঞ্চ করেছে তখন ইউজ করা হয়েছিল অ্যান্ড্রয়েড ওয়ার, যেটা সাধারণত আমরা মেইন অ্যান্ড্রয়েড ওয়ার যে ওয়াচগুলো দেখে থাকি ওই অ্যান্ড্রয়েড ওয়ার ইউজ করা হয়েছিল। পরবর্তীতে এই ওয়ারটা চেঞ্জ করে ওদের নিজস্ব স্যামসাংয়ের ওয়ান ইউআই যে ওয়েসটা সেটা ইউজ করা হয়েছিল, কিন্তু এই ঘড়িটা রিসেন্ট আবার ওয়ান মানে অ্যান্ড্রয়েড ওয়ারে ব্যাক করেছে। আসলে এটা একটা অনেক গুড পয়েন্ট, কারণ অ্যান্ড্রয়েড ওয়ার যে ওয়েসটা সেটা অনেক ফ্লেক্সিবল এবং অনেক ফ্রিডম, মানে আপনি চাইলে বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারেন এবং ফ্রিডমলিভাবে অনেক প্রকার অ্যাপস রয়েছে। এবং মানে অ্যান্ড্রয়েড ওয়ার হওয়ার কারণে প্লে স্টোর থেকে শুরু করে এভরিথিং যাবতীয় যে ওয়াচের মধ্যে ইউজেবল যে অ্যাপসগুলো সেগুলো সবই আপনি পেয়েছেন। এবং এটা আসলে একটা মানে খুবই একটা আনন্দদায়ক ব্যাপার, কারণ আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি একটা নিয়ে কনফিউজ, সেটা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 3 বা গ্যালাক্সি ওয়াচ 2 প্রিভিয়াস যে ওয়াচগুলো রয়েছে সেগুলো আপডেট হবে কি না আমি তা আদৌ আমার জানা নেই। স্যামসাং বলেছে আপডেট দিতে পারে, এখন এটা কনফিউজ, হ্যাঁ ইন ফিউচার হয়তো এই বিষয়ে আমরা অনেক জানতে পারবো। সো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটা কনফিগার নেই। কনফিগার হচ্ছে এক্সোনাস W920। আরেকটা বিষয় হচ্ছে এইবার যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু 5 ন্যানোমিটার চিপসেট, যেটা নতুন স্ন্যাপড্রাগন 888 বা নতুন যে ওয়েসারগুলোর মধ্যে ইউজ করা হয়েছে ওই চিপস, ওই সেম চিপ ইউজ করা হয়েছে। এই কারণে আমার কাছে খুব মানে ভালো লেগেছে, কারণ অল্প ন্যানোমিটার হওয়ার কারণে, 5 ন্যানোমিটার হওয়ার কারণে আপনাদের ব্যাটারি কনজিউমও কম হবে এবং পারফরমেন্সও ভালো দিবে, এবং এটা অনেক ইম্প্রুভ ডেভেলপিং চিপসের অবশ্যই। এবং এর থেকে আরেকটা বিষয় আমরা মানে আলোচনা করবো সেটা হচ্ছে ডুয়েল কোর। এটা আসলে ডুয়েল কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং ডুয়েল কোর 1.18 গিগাহার্টজ, আর এটার চিপসেট হচ্ছে A55। আসলে এটা ইন্টারেস্টিং এবং এটার গ্রাফিক হিসাবে ইউজ করা হয়েছে Mali G68। আসলে কনফিগার তো আপনারা যেকোনো জায়গায় বা জিএসএন মেইনাস আসলে দেখতে পারেন। আসলে আমাদের মানে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা জিনিসটা মানে মানে রিয়ালাইজ করেছে এবং বিভিন্নভাবে স্টাডি করে আপনাদের কাছে জানাচ্ছে আসলে ওয়াচটা আপনার জন্য কেমন হবে। কিন্তু আমার দিক থেকে যেটা মনে হয়, আপনি গ্যালাক্সি ওয়াচ যেটা নর্মাল 4 সেটাই আপনারা নিলে আমার মনে হয় বেটার হবে। আর গ্যালাক্সি ওয়াচ ক্লাসিকটা আসলে আরও উল্টা মানে প্রায় $100 মতো বেশি, আসলে $100 বেশি দিয়ে আসলে ক্লাসিক যারা লুক পছন্দ করেন তাদের জন্য নেওয়া বেটার হবে, কিন্তু আমার মনে হয় না আদার্স মানে এভাবে নেওয়ার কোনো প্রয়োজন। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে এটা ইউজ করা হয়েছে 1.5
গিগাবাইট আসলে মানে ঘড়ির জন্য এটা মোটে না কিন্তু আরেকটু বেটার দিলে আমার মনে হয় ভালো তো 2GB দিলে কারণ আগে কিছু স্পেশাল এডিশন ছিল যেগুলো আমাদের 2GB RAM ইউজ করা হয়েছে ওই হিসাবে দিতে পারতো সো স্যামসাং এর ব্যাপার অবশ্যই এটা অপটিমাইজ ওএস হওয়ার কারণে হয়তো র্যামটা অতটা গুরুত্ব না সো আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার ব্যাটারি হচ্ছে 361 mAh আসলে 361 mAh আসলে একটা গুড ব্যাটারি আর মোর দেন এনাফ 2-3 দিন চলে যায় এখন আমি একটু কনফিউজ যে অ্যান্ড্রয়েড ফায়ার হওয়ার কারণে ব্যাটারিটা ব্যাকআপটা আরও কম হবে কিনা এটা আমি একটু কনফিউজ সো হতে পারে অপটিমাইজ হওয়ার কারণে হয়তো এটা ইম্প্রুভ সো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 4 এবং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক এটার মধ্যে সামান্য একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 4 সেটা ওটা হচ্ছে 1.8 nanometer থিকনেস হ্যাঁ এবং গ্যালাক্সি ওয়াচ ক্লাসিক যেটা 4 ক্লাসিক সেটা হচ্ছে 11 millimeter থিকনেস আসলে এটাই মানে পার্থক্য এ বাদে আর সাধারণত কোনো পার্থক্যই নেই দুটো ওয়াচের ভিতর পুরাই সেম পুরাই সিমিলার হ্যাঁ আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা গ্যালাক্সি ওয়াচ যেটা 4 সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালমোনিয়াম আর গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক সেটা হচ্ছে স্টিলান স্টিল মানে SS এইটাই ম্যাটেরিয়ালের পার্থক্য এ বাদে আর নাথিং এস এবং হ্যাঁ আরেকটা আছে রোলিং ডায়াল সেটা মানে মেকানিক্যাল রোলিং ডায়াল রয়েছে আর গ্যালাক্সি ওয়াচ যেটা নর্মাল সেটা হচ্ছে নর্মাল রোলিং ডায়াল এ বাদে সাধারণত কোনো পার্থক্য চোখে পড়বে না আর এই দুইটা পার্থক্যের কারণে পুরাপুরি দুইটা ওয়াচের ভিতর প্রায় $100 পার্থক্য রয়েছে এবারে সো আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে যদি চলে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি মাস্ট যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা নেক্সট আমরা কী ভিডিও দিচ্ছি সেটা আপনারা কখনোই জানতে পারবেন না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা শেয়ার করবেন এবং হ্যাঁ যদি ভিডিওর মধ্যে কোনো প্রবলেম বা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই ঘড়িটার ডিটেলস এবং পুরো প্রাইস লিস্ট আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন আর